প্রতিনিয়ত ওষুধ খেতে কার ভালো লাগে আমার জানা নেই, বাট ওষুধের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে, প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে যাওয়ার পর এই এক বছর সাতটা মাস আমি কন্টিনিউ ওষুধের উপর, আর অসুস্থতা আমার পিছু ছাড়তেছে না, আর আমি কন্টিনিউ নিজের সাথে যুদ্ধ করতেছি, মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব বেশি একটা ভালো আছি সেটা না, ভালো খারাপ নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো অসুস্থতা, তারপর হচ্ছে কাজ বাজ সব কিছু নিয়ে ব্যস্ততা, এই তো কি বলবো, ঘরের কাজ জমা হয়ে গেছে অনেকদিন ধরে, এক সপ্তাহ ধরে হচ্ছে অসুস্থতা থাকার কারণে ঘরের কাজগুলো করা হয় না, আর চোখের একটু প্রবলেম হয়ে গেছে, কান্না করতে করতে চোখের প্রবলেম হয়ে গেছে, চোখের জন্য কন্টিনিউ মেডিসিন দিতে হয়, আর কি বলবো, হাতে একটু আঘাত পাইছি, এটা নিয়ে অনেকের অনেক রকমের কথা, হাতে কি হয়েছে আসলে আমার কষ্টটা বোঝার মতো কেউ নাই, আমার কষ্টটা একমাত্র আমি বুঝি। তো যাই হোক, ঘরের কাজবাজ করতেছিলাম, মনে হলো ঘর টর গোছগাছ করি, আর নিজের কাজগুলো নিজে করতে অনেক পছন্দ করি, আমার ঘরের কাজ, আমার রান্নাবান্না আমি নিজে করতে আমি খুব পছন্দ করি। তো অনেকদিন পর ঘরের কাজ করলাম, অনেক থালা বাসন প্লেট জমা হয়ে গেছিলো, আর এক হাতের কাজ করা অনেক কষ্টের, এক হাতে ব্যথা থাকলে এক হাত দিয়ে কাজ করা যে কত কষ্ট, কী আর বলবো। তো সকাল সকাল মনে হলো কাজবাজ শেষ করে প্রায় দুপুরের দিকেই সমোসা ভেজে নিই, আর কফিটা খেলে মাথা ব্যথাটা একটু আমার কমে, যদিও চা কফি খাওয়া একদম কমাই দিছি, আর আমার ভয়েসটা ভাঙা, আর অনেকদিন হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, ভয়েসটা যদিও ভাঙা এখন ওভার ভয়েস দিচ্ছি। তো এই তো কাজবাজ সব কিছু নিয়ে সময়টা যাচ্ছে আলহামদুলিল্লাহ, ডিপ্রেশন হতাশা কষ্ট থাকবেই, তবুও নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সকালবেলা মিষ্টি একটা রোদ ছিল, আর রোদের সাথে ভাল লাগতেছিল চা, মানে কফি হলে তো কোনো কথাই নাই। তো আমার একটু কাজ ছিল বসুন্ধরাতে, কারণ আমার ফোনটার গ্লাস ভেঙে গেছে, যে ফোনটা দিয়ে আমি ভিডিও মেক করি আপনাদের সাথে, ভিডিও শেয়ার করি, আর আমার ভাই আরাফাত ও অনেকদিন ধরে সময় পাচ্ছিল না, পড়াশোনা নিয়ে বিজি থাকে, দেন ওকে নিয়ে চলে গেলাম বসুন্ধরাতে গ্লাস প্রোটেক্টর না, মানে হচ্ছে গ্লাস লাগানোর জন্য, বাট ফোনের থেকে গ্লাসের দাম অনেক বেশি বলার বাহিরে। সো ঘুরে আসলাম, আমার আসলে কি বলবো, ভিডিও মেক করে হচ্ছে ফোন দিয়ে একটু সময়টা কোনো রকম যায় ভিডিও মেক করলে, আর এই ব্লগ করতে গিয়েই হচ্ছে ট্রাইপড থেকে ফোনটা পড়ে ডিসপ্লেটা ভেঙে গেছে, তো মনে হলো ঠিক করতে বেরোই। তো যাওয়ার পরে অনেক পরিচিত পরিজন আপু ভাইয়াদের সাথে আমার দেখা হয়ে যায়, সবার প্রতি আমার সালাম, অনেক ভালোবাসা, কারণ তারা আমাকে ভালোবেসে আসে, কথা বলে, অনেকেই বোঝায় ভালোবাসার মানুষগুলা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, মানে কি বলবো, সবার সাথে যখন দেখা হয় আমাকে বোঝায়, আমার কাছের যারা আমার পরিচিত পরিজন বা আপনারা যারা আমাকে ভালোবাসেন, যাদের সাথে অনেক সময় দেখা হয়ে যায়, এসে যখন কথা বলে আপু তুমি কেমন আছো সালাম দিয়ে, বা আমার ভালো লাগে যখন সবার সাথে কথা বলি, সবাই আমাকে এত ভালোবাসে, আমাকে বোঝায় যে যে চলে যাবার চলে গেছে, এই বুঝটা অনেক কিছু, কয়জনই বা ভালোবাসতে পারে বোঝাতে পারে। তো যাই হোক, অনেক আপুর আসে, কথা বলে ভালো লাগে, অনেকের সাথে সেলফি তোলা হয় সব বয়সী মানুষের সাথে, তো এর মধ্যে অনেক এই যে পরিবারটাকে পাইছি সত্যি অনেক ভালো, আমি অনেক দোয়া করি আপু ভাইয়া আপনাদের জন্য, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আর বাচ্চাটাকে যখন আমি কোলে নিছি, মানে ও আমাকে এমনভাবে জড়ায় ধরছে, আমার একটা অন্যরকম শান্তি লাগছে, বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া, ও এত কিউট মাশাআল্লাহ, আর কথাগুলো অনেক স্মার্ট, আর খুব ভালো লাগতেছিল যখন কারো বাচ্চা আমার কোলে দেয়, আমার কাছে খুব ভালো লাগে, আর আমার সাথে সবাই যখন কথা বলে আমারও ভালো লাগে, আমার ইচ্ছা করে যে সবার সাথে কথা বলি, আমিও তো একটা মানুষ, আমার ইচ্ছা করে সবার মধ্যে চলতে। তো যাই হোক, আমার খুব ভালো লাগতেছিলো এই ফ্যামিলিটাকে, ভাইয়া আপুর জন্য অনেক অনেক দোয়া তার আমার ভিডিও দেখে, আর আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। সবাই হাই দিয়ে দিচ্ছিল, বাবুটাও হাই দিয়ে দিচ্ছিল, আমি অনেক হ্যাপি হয়ে গেছি বলার বাইরে, ওকে কোলে নেওয়ার পর আমার এত ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওতে যাদের সাথে দেখা হয়েছিল প্রত্যেকটা পার্সন আমাকে বুঝাইছে, অনেক সুন্দর কথা বলছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের সবার জন্যই আমার মন থেকে সব সময় দোয়া, যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন, ইভেন যারা আমাকে গালিও দেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।